জয় রাম, জয় গুরু। আশা করি রামের কৃপায় সবাই ভালো আছো। আমি খুব আনন্দিত তোমরা সবাই রামকে এত শ্রদ্ধা করো, সাথে বেদবাণী পাঠ শ্রবণ করো। রাম তোমাদের মঙ্গল করুন। দেখো, রামের সেবায় কোনো বাধা ধরার নিয়ম নেই। তোমরা বলবে তুমি কেন করছো, না কেউ কিছু ওনার কৃপা ছাড়া করতে পারেন না। মহন্ত মহারাজের ভাষায় রাম গৃহে পরিবারের সদস্য হিসেবে যদি ধরে নেওয়া যায়, তবে ওনার উপস্থিতি বর্তমান ধরিয়াই যা কিছু করা। কারণ ঠাকুর সদাই অভুক্ত, অস্নাত, অনিদ্র থেকে আমাদের রক্ষা করছেন। তবে সেবাতে হৃদয়ের গ্রন্থি গুছায়, অর্থাৎ প্রশান্তি আনে, তাই এসব করা। আরেকটা জিনিস আমি যেটা মনে করি, একটা অনুশাসনের মধ্যে থাকলে সংসারের নিয়ম শৃঙ্খলা থাকে। দেখো, ঘুম থেকে উঠে ভোরবেলায় একবার ঠাকুরকে বাল্যভোগ দেওয়া হয় আমাদের ব্যাটটির মতন। তো তখন ঠাকুরকে দেওয়া জিনিসটাই আমরা আবার নিয়ে নিতে পারি, ঠাকুর তার খান না। একটা নিয়মের মধ্যে থাকলে আমাদেরও শৃঙ্খলা চলে আসে। বাল্যভোগটা হয় সকালে 6:30 থেকে 7টার মধ্যে, 10টায় কিছু ফল আহার যাই কিছু থাকে, তাই ঠাকুরেরটাই আমরা আবার নিই। এটা আমাদের স্বাস্থ্যের জন্য কত উপকার। তারপর 12টার মধ্যে অন্নভোগ, এক সিদ্ধ। ঠাকুর তো বিশেষ কিছু খেতেন না, নিতেন না, তো ঠাকুরের অনুযায়ী করা এক সিদ্ধ। তারপর দেখো, ঠাকুরকে বিশ্রাম নিতে দিয়ে আবার 4টার সময় যখন আমাদের টিফিনের টাইম হয়, তখন ঠাকুরকে দেওয়া জিনিসটাই আমরা, কিন্তু ঘরে কিছু থাকুক না থাকুক, ঠাকুরের নামে আমরা রাখবই, কিছু না কিছু রাখবই, ওই জিনিসটাই আমরা নিতে পারি। মানে সাধারণভাবে একটা মানুষের জীবনে বা একটা পরিবারের জীবনে যতবার খাওয়ার দরকার, ঠাকুর ওই নিয়মটা যেন টাইমলি সবাই নেয়, ঠাকুর ওই ব্যবস্থাটাই করে গেছেন আমাদের জন্য। আবারও বলি, ঠাকুর কিন্তু কিছুই খান না। উনি, আমি তো একবার বলেছি, অভুক্ত, অভুক্ত মানে উনি কিছু খেতেন না, সামান্য পরিমাণ ভুকটুক নিতেন, অস্নাত, স্নানও করতেন না, অনিদ্র মানে ঘুমাতেনও না। তবে হৃদয়ের যে একটা প্রশান্তি রামকে দিয়ে নিজে সেই প্রসাদটা নেওয়া, নিজের যে তৃপ্তি হওয়া, আমার যে অভাবটা, মানে আমার সময় হলেই যে খেতে হয় সেই অভাবটা পরিতৃপ্তি, ওনারই তো দেওয়া সব। ওনার দেওয়ার থেকে ওনাকে আমরা শুধু কি, আমরা উপলক্ষ মাত্র, আমরা ওনাকে দেওয়ার মতন কিছু নেই, ওনার জিনিসটাই ওনাকে পরিবেশন করি, এইটুকুই। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আগেও বলেছি, ভীষণ আনন্দিত তোমরা রামকে এত শ্রদ্ধা করো, ভক্তি করো, রাম তোমাদের পাশে আছে। সবার মঙ্গল করুক রাম, সবাই যেন আমরা পাশাপাশি এরকমভাবে থাকি, রাম তোমাদেরকে দেখবে। জয় রাম, জয় গুরু। আমার প্রতিদিন বেদবাণী পাঠ, প্রথম খণ্ডের 29তম বাণী। বৃথা কর্তৃত্বাভিমান জাগরণ করিতে নাই। জয় রাম, জয় গুরু। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। দেখো রামের ভক্তবৃন্দ, সামান্য কিছু একটা দিয়ে দিলেই হয় ওরা খুব আনন্দিত। আর কোথাও এলোমেলো না হয় কি করে, ভোগটা দেওয়ার পরে রামের ভোগের উপর উঠে, তাই আমি আলাদা করে ওদেরকে ভোগ দিয়ে দিই।